দাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। ভোট সুষ্ঠু হবে নির্বাচন সংশ্লিষ্টদের এমন আশ্বাসে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এদিকে উৎসব মুখর পরিবেশে তৃতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করছে জাতীয় পার্টি। দুদিনে সারা দেশ থেকে 1,179 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। মোসবা হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। ফর্ম বিক্রি ও জমাদানের তৃতীয় দিনেও সকাল থেকে উৎসব মুখর বনানী কার্যালয়। 8 বিভাগের জন্য পৃথক পৃথক বুথের মাধ্যমে লাঙ্গলের প্রার্থীরা ফর্ম কিনছেন। ইতিমধ্যে জমাও দিয়েছেন অনেকেই। দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে আশাবাদী সবাই। সুষ্ঠু নির্বাচন হলে আমরা অবশ্যই আশাবাদী যে আমরা জিতব। ইনশাল্লাহ আমি লাঙ্গল প্রতীক পেলে ইনশাল্লাহ জিতে আসবো। আমি যদি মনোনয়ন পাই সর্বপ্রথমে আমাদের পাহাড়ি অঞ্চলে আন্ডার প্রিভিলেজ কিছু মহিলা আছে তাদেরকে আমি স্বাবলম্বী করে তোলার চেষ্টা করব। এদিন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব সাংবাদিকদের জানান ভোট সুষ্ঠু হবে এমন আশ্বাসে নির্বাচনে যাচ্ছে তার দল। আসন তো সমঝোতার বিষয় হবে, আসন তো আমরা 300 আসনে প্রার্থী দিচ্ছি, 300 আসনে আমরা নির্বাচন করব। এই বিষয়টা কারোর সাথে সমঝোতার কোনো সুযোগ নাই, প্রয়োজন নেই। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই তো আমাদের প্রস্তুতিগুলো সাজছি। এটা তো একটা নির্বাচন অংশগ্রহণ প্রক্রিয়ায় চলছে, সময় মতো দেখা যাক, তখন আমরা আরও কথা বলব। সোমবার থেকে শুরু হওয়া ফর্ম বিক্রি ও জমাদান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার থেকে শুরু হবে সাক্ষাৎকার পর্ব এবং চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে 28 নভেম্বর। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।